হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনাদের সামনে আজ আমি ছোলা ভুনার এই রেসিপিটি নিয়ে এসেছি। খেতেও অসাধারণ এবং রান্নাটাও অনেক সহজ। ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা খুব সহজেই এই রেসিপিটি তৈরি করতে পারেন। তো চলুন, কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিতে চলে যাই। সহজ ছোলা ভুনা করার জন্য আজকে আমার যা লাগছে, আমি এখানে নিয়েছি ছোলা। এখানে 1.5 কাপ ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তাতে আমার এতখানি ছোলা হয়ে গিয়েছে, কারণ ছোলা ভিজালে অনেকটা বেড়ে যায়। এখানে আমি আগে থেকেই কিছু মশলা পেস্ট করে রেখেছি। এর মধ্যে আছে 1টা রসুন, 1টা পেঁয়াজ, সামান্য জিরার গুঁড়া, আমি ধনিয়া গুঁড়া খাই না, আপনারা চাইলে দিতে পারেন, সামান্য আদা বাটা, মরিচের গুঁড়া, আছে লবণ এবং হলুদের গুঁড়া। আপনারা যখন রান্না করবেন, আপনাদের ছোলার ওপর ডিপেন্ড করবে আপনারা কতটুকু মশলা দিবেন, এবং আপনাদের স্বাদের ইচ্ছা অনুযায়ী আপনারা দিতে পারেন। কেউ কম মশলা পছন্দ করে, কেউ বেশি মশলা পছন্দ করে, তবে আমি মোটামুটি অল্পও না বেশিও না, ঠিক এরকম অবস্থাতে আমি মশলাটা দেই। আর লাগবে তেল। তো চলুন আমরা রান্নাতে চলে যাই। প্রথমে আমাকে ছোলাটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। ছোলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আমি সিদ্ধ করে নেব। পরিমাণ মতো পানি অ্যাড করে আমি ছোলাটাকে সিদ্ধ করে নিব। আমার ছোলা ভুনার জন্য ছোলা সিদ্ধ হয়ে গেছে, দেখুন। আমি একটা তুলে দেখিয়ে দিচ্ছি, এই দেখুন ছোলাটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব, নতুন করে একটা প্যান বসিয়ে দেবো চুলায়। চার চা চামচের মতো আমি তেল দিয়েছি। ছোলার পরিমাণ বেশি হলে তেল এবং মশলার পরিমাণও বাড়িয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এবারে সব মশলা দিব। ভালোভাবে কষানোর জন্য আমি এটাতে সামান্য একটু পানি অ্যাড করব। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিই।
কষানো শেষ। এরকম অবস্থাতে আমি ধুয়ে রাখা ছোলাগুলো দিয়ে দেব। এভাবে আমি ছোলাগুলোর পানি একদম শুকিয়ে নেব, যাতে করে মশলাটা গায়ে গায়ে লেগে যায়। দেখুন আমার ছোলাগুলোটা একদম কমপ্লিট, মশলাটা কেমন ছোলার গায়ে গায়ে লেগে গিয়েছে। এরকম ছোলাগুলা মুড়ি দিয়ে ইফতারিতে খেতে খুবই মজা লাগে, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। এবার পরিবেশনের পালা। দেখুন এই যে আমার একদম সহজ উপায়ে ছোলা ভুনা তৈরি, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, কারণ এটাতে বিশেষ কোনো ঝামেলা নেই। ধন্যবাদ সবাইকে আজকে।